Assalamu alaikum. Hello my dear lovely viewers. I am Fatima Siddiq from BD Cuisine. আমি আজকে আপনাদের জন্য একটি মজাদার হেলদি ডিশ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি একটি চাইনিজ রেসিপি। এটি হচ্ছে স্ক্র্যাম্বল এগস উইথ বাটার। এটি খুব সহজেই তৈরি করা যায়। 10 মিনিটেই ঝটপট আমরা যখন আমাদের অনেক ব্যস্ত থাকব তখন আমরা এই ধরনের রেসিপি ট্রাই করব। এই ধরনের রেসিপি আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে এবং এটি একটি হেলদি রেসিপি। এই রেসিপিটিতে আমি কোনো প্রকার কুকিং অয়েল ব্যবহার করিনি, তাই আমাদের বর্তমানে তেলেরও অনেক দাম, তাই সব দিক মিলিয়ে এই রেসিপিটি একটি পারফেক্ট রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, সাথে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিউ রেসিপিটি আপনাদের সামনে সব সময় আসে। আমি এই রেসিপির জন্য এখানে 4-5টা অনিয়ন লিভস নিয়েছি। এখন আমি এই অনিয়ন লিভসগুলোকে একদম ছোটো ছোটো করে স্লাইস করে নেব আমার এই স্ক্র্যাম্বলস এগস রেসিপিতে দেওয়ার জন্য। আমি এখানে তেমন কোনো প্রকারের মশলা ইউজ করব না। আমি এখানে এই গ্রিন চিলি দুটি নিয়েছি, আর নিয়েছি অনিয়ন লিভস, আর আমি একটু যেটা ব্ল্যাক পেপার ওটা দিব একটু হাফ চামচ, আর একটু সল্ট দিব, একটু ভিট লবণ দিব। এর সাথে দিয়ে আমি চারটা এককে ফাটিয়ে তারপর সুন্দর মতো ফেটে নিব। এটি একটি চাইনিজ কুজিন, তাই আশা করি সকলেরই ভালো লাগবে, কারণ চাইনিজ কুজিন আমাদের সকলেরই অনেক পছন্দের। তাই আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওয়েলফ্রি এই রেসিপিটি আমি পানি দিয়ে রান্না করব। তার জন্য আমি চুলাতে সুপের বাটিতে করে এক বাটি পানি দিয়ে দিলাম। এই পানিটা হয়ে আসবে, উপরের দিকে বলক আসবে, তখন আমি এই মিক্স করা এই এগুলি দিয়ে দিব পানির মধ্যে। অবশ্যই চুলার আগুনটি মিডিয়াম লো হিটে রেখে আমাদের এই কুকিংটি করতে হবে, আর এই 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি হয়ে যাবে। নিচ দিয়ে যাতে না লেগে যায় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে খুব ঝটপট হয়ে যাবে আমাদের এই রেসিপিটি। আমরা কিছুক্ষণ এভাবে চুলার আগুনটি মিডিয়াম লো হিট করে দিয়ে নাড়তে থাকব। অবশ্যই নিচ দিয়ে লাগতে দিব না, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোনো রান্নায় চুলার আগুনটি মিডিয়াম লো হিট করে দিয়েই রান্নাগুলি করতে হয়, তাহলে রান্নাটা খেতে অনেক মজা হয়। পানিটি সম্পূর্ণ শুকিয়ে যাবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। এখন আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ, আর সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। চাইলে আপনি একটু ভিনেগার ইউজ করতে পারেন, আর কিছুই দেওয়া লাগবে না। এখানে কোনো রকমের মশলা, আদা, রসুন, পেঁয়াজ কিছুই ব্যবহার করতে হবে না। হয়ে গেলেও আমার এই স্ক্র্যাম্বল এগস উইথ ওয়াটার এই ডিশটি হয়ে গেল। ভালো লাগলে একটি মূল্যবান কমেন্ট করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি সামনে আপনাদের জন্য আরও একটি নিউ রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে বিডি কুজিনের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।